চলমান পরিস্থিতির মধ্যে বাজারে পণ্যের সরবরাহ রয়েছে প্রচুর এখনো বন্যার প্রভাব পড়তে শুরু করেনি তবে দাম নিয়ে এখনো হিমশিম খেতে হচ্ছে ক্রেতাকে বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায় বিপুল বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দামের ক্ষেত্রে ক্রেতাদের মন্তব্য কি দাম কোন পণ্যের দাম কতটা কমেছে বা বেড়েছে এরকম কোন তথ্য পেয়েছেন কিনা আসলে গতকালকে বাজারে যে পরিস্থিতি ছিল গত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে আজকেও কিন্তু একই অবস্থা অর্থাৎ বাজারের কোনো পরিবর্তন হয়নি অধিকাংশ জিনিসের যেমন গতকালকে থেকে সবজির দামগুলো বেড়েছিল ঠিক একইভাবে কিন্তু সবজির দামগুলো রয়েছে তবে আজকে বিক্রেতারা বলছেন যে আসলে গতকালকে আমাদেরকে একটা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিল ব্যবসায়ীরা যে আসলে বন্যার কারণে বিভিন্ন পণ্য আসতে পারছে না বা সর্বকম থাকার দাম বৃদ্ধি পেয়েছে তবে আজকে আমরা বাজার পর্যালোচনা করে দেখতে পেলাম যে আসলে বিশ্বটা ততটা সত্য নয় কারণ অনেক অবশ্যই আজকে দাবি করছেন যে আসলে পণ্যর কিন্তু কোনো ঘাটতি নেই কারণ হচ্ছে যেসব এলাকায় বন্য হয়েছে সেসব এলাকা থেকে তেমন একটা সবজি বা যে কাঁচামাল যে জাতীয় যে পণ্যগুলো সেগুলো কিন্তু এখানে আসে না অর্থাৎ তারা বলছেন যে বিশেষ করে জয়পুরহাট যশোর সাতকিরা সাতক্ষীরা এবং শেরপুর ওই দিক থেকে কিন্তু এই কৃষি যে পণ্যগুলো কিন্তু ঢাকার কাউরান বাজারে আসে অর্থাৎ দেশের বিভিন্ন যে বাজারগুলো বড় বাজারগুলো হচ্ছে সেখানে এগুলো কিন্তু আসে তাই তারা বলছেন যে আসলে ওই বন্যার কারণে তেমন একটা পণ্যের দাম বৃদ্ধি পায় নাই আসলে সেটার আর কারণটা কি সেটা জানতে চাইলে তারা বলছেন যে আসলে আজ এই কয়েকটা পণ্য বিশেষ করে বেগুন হতে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেটা বরাবরই সবসময় বাড়তি আছে সেই তারা বাড়তি ধরে কিনছে সেজন্য বাড়তি ধরে বিক্রি করছে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন তারা বলছেন যে প্রতিটা পণ্য পঞ্চাশ থেকে আশি টাকার অনেকটাই আছে এবং এখানকার যারা ক্রেতা তারা বলছেন আসলে সেটা কষ্টসাধ্য কারণ সিজনালি এবং আনসিজনালি অর্থাৎ যে সময়ে সবজিগুলো পাওয়া যায় সব ওই সময়ে দাম থাকে এবং যে সময় অ্যাভেলেবেল থাকার কথা সেই সময়ে দাম থাকে অর্থাৎ একটা বাজারের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটা আসলে আদৌ কিন্তু বন্ধ হয়নি এমনটাই আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি অর্থাৎ কারণ হচ্ছে যে পণ্যগুলো আমরা এখানে সরবরাহ হচ্ছে প্রতিটা পণ্যই কিন্তু বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে আজকে অধিকাংশ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে তুলনায় কিন্তু ওই অনেকগুলো সবজির দাম কিন্তু পাঁচ থেকে দশ টাকা করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এইখানে যে কাঁচামালের যে পরিস্থিতি সেটা আসলে সব দিক দিয়ে বলা যায় যে কোনো পরিবর্তন হয়নি পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি দরে কিন্তু তারা বিক্রি করছেন এবং তারা বলছেন সরবরাহ পর্যাপ্ত রয়েছে তারপরও তারা বলছেন এই দামটা বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে তারা যেখান থেকে বাজার থেকে অর্থাৎ মালামালগুলো যেখান থেকে কিনে আনছেন বা পাইকারি যারা আনছেন তারা দাম বৃদ্ধি করে বিক্রি করার কারণে তারাও কিন্তু এখানে দাম বৃদ্ধিতে বিক্রি করতে হচ্ছে সেই সাথে আমরা আবার যে মানুষের যে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে পেঁয়াজ এবং আদা রসুনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখেছি গতকালকের মতো আজকেও স্থিতিশীল অবস্থা রয়েছে পেঁয়াজ কিন্তু আজকেও একশো থেকে একশো বিশ টাকা করে অর্থাৎ একশো দশ এবং একশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে এবং রসুন আদা এই যেগুলো পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু আগের দরেই কিন্তু বিক্রি হচ্ছে অর্থাৎ ওইগুলো দাম বৃদ্ধি পেয়ে নেই বিশেষ করে আলুর দামটা তাও একই অবস্থা রয়েছে প্রায় একই দরে বিক্রি হচ্ছে তো আসলে আমরা আজকের যে কাউরান বাজারে যে পরিস্থিতি এবং ক্রেতা বিক্রেতাদের যে মিশ্র প্রতীকে আমরা আজকেও দেখতে পেয়েছি তারা বলছেন যে বাজার মনিটরিংটা টা আরো বেশি জোরদার করা প্রয়োজন আর বাজার মনিটরিং যদি জোরদার করা না হয় তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসাধ্য হবে বলে তারা মনে করছেন এই ছিল আমার কাছে সর্বশেষ সত্য ধন্যবাদ আপনাকে